আপনাদেরকে দেখাইতেছি যে এই মেশিনের মাধ্যমে বড় বড় শিপগুলা এই যে সব শিপগুলা দেখতেছেন উপরে ওঠানো হয় ঠিক রেল লাইনের মাধ্যমে এই প্রসেসটা দেখাবো শিপ ওঠানো জাস্ট খালি প্রসেসটা দেখো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারতাছেন আমি আপনাদেরকে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হইতাছে একটা ডগেটে আছে আমি যেই ডগেটে আর কি রেল লাইনের মতো শিপগুলো ওঠানো হয় আমি এর আগেও আপনাদেরকে এই ডগের অনেকগুলো ভিডিও দিছিলাম একটা হচ্ছে পুবালি লঞ্চ উঠানো হয়েছিল ঠিক এই ডগে আর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে ঠিক এই লাইনটাতে উঠানো হয়েছিল তবে এই প্রসেসটা দেখাইতেছি কারণ হইতেছে আপনাদেরকে আমরা অনেক মানে বেলুনের মাধ্যমে যে প্রসেসগুলো আছে ওগুলো দেখাইছি কিন্তু এই প্রসেসটা খুব কমই দেখাইছি প্রসেস বলতে আমি দেখাইতেছি যেন মানে যেসব যন্ত্রাংশগুলো থাকে ঠিক ওগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো অনেক সময় পানির নিচে আসলো এই জন্য আমি দেখাইতে পারিনি তো ওপর দিক থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি ঠিক আমরা একটু ওই পাশটা যাই ওই পাশটা গেলে দেখাইতে পারবো যে কোন মেশিন দ্বারা এগুলাকে উপরে ওঠানো হয় বিশেষ করে ওই যে একটা শিপ আছে এই শিপটারে কিন্তু উপরে উঠানো হয়েছে অলরেডি এটা সম্ভবত 180 ফুটের একটা জাহাজ হইব তবে ওইটার রিভিউটা পরে আনতেছি আগে এইটার জিনিসটা আপনাদেরকে আমরা একটু দেখাই যে রেল লাইনগুলো দেখতেছেন এইগুলোর মাঝখানে কিন্তু মানে মাঝে মাঝে মোটা তারের কেবলগুলো আছে যে দেখতেছেন এগুলো কিন্তু মানে হেভি কেবলগুলো এটা সম্ভবত স্প্রিং জাতীয় কেবলগুলো থাকে এগুলো আর মাঝখানে হচ্ছে আংটার মতো থাকে এই যে ওই যে দেখাই আপনাদের এই হচ্ছে আংটার মতো সিস্টেম করা মানে নার্ভ সিস্টেম করা আংটা এগুলো মানে এক একটার সাথে একটা আর কি লাগানোর জন্য এই সিস্টেম করা হয় মানে এটা তো আর কি গিড্ডু দেওয়া যায় না মানে দড়ির মতো যে ভাত সিস্টেম ওটা নাই এটা হচ্ছে কেবলের মাধ্যমে আংটার মাধ্যমে নার্ভ সিস্টেম করা তো এই প্রসেসের মাধ্যমে বিশাল বড় বড় জাহাজগুলো আপনারা বাইরের দেশে গেলে দেখতে পারবেন বা বাইরের কান্ট্রির দেশে বেশিরভাগ এই সিস্টেমগুলো থাকে আর এইখান দিয়ে যদি দেখাই এটা হচ্ছে একেবারে নদী থেকে ঠিক উপরে ওঠানোর প্রসেসটা আমরা একটু মেশিনটা আপনাদেরকে দেখাই আর যে মেশিনের মাধ্যমে ঠিক এগুলা শিপগুলো বড় বড় শিপগুলো উপরে ওঠানো হয় আপনাদের সুবিধার্থে আমি একটা ঠিকানা দিয়ে রাখি এই হচ্ছে এই ডগইয়ার্ডের ঠিকানা এটা হচ্ছে HR স্টিল ডগইয়ার্ড ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর প্রপার্টি মানে মালিক হচ্ছে আফা সাহেব ইউনিট 2 চর সিদ্ধর্দি কোনটা ক্যানিউস ঢাকা মানে এক কথা এটা আপনারা চিনবেন হচ্ছে ঠিক ব্রাহ্মণগাঁও ডগইয়ার্ড বললেই আপনারা এইসব জায়গাটা লোকেশনটায় আসতে পারবেন তো ভিডিওটা ওরকম বড় করে ইচ্ছে নেই আমি জাস্ট খালি আপনাদেরকে একটু দেখাইতেছি যে এই যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোর মাধ্যমে যদি শিপগুলো ওঠায় তাহলে আমার মনে হয় অনেকটা ইজি হয় মানে ওঠাইতেও সহজ হয় ঠিক নামাইতেও সহজ হয় আমরা ওই সামনের দিকটা যাই যে মেশিনের মাধ্যমে ঠিক এগুলো উঠানো ওই মেশিনটা একটু আপনাদেরকে দেখাই তো এই যে এগুলো হচ্ছে রেললাইনের মতো এই যে হচ্ছে চাকিগুলো যে চাকিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নিচের চাকা আর এগুলো বেশিরভাগ পানির নিচেই থাকে খুব কমই উপরে দেখতে পারবেন আপনারা আর এই মোটামোটো যে অ্যাঙ্গেলগুলো দিয়ে হচ্ছে এটার মানে লম্বা একটা পিলারের মতো দিছে খাম্বার মতো দিছে এটার উপরে শিপগুলো থাকে যেমনটা ওই যে শিপটা দেখতেছেন ওই শিপটা ঠিক এগুলোর উপরে রাখা আছে আমরা আপনাদেরকে এটার মোটরটা দেখাই সামনে মোটরটা কি মানে কীরকম অবস্থায় আছে তো আমরা ঠিক একেবারে যে জিপসিটা দেখতেছেন জিপসিটার সামনে বিশাল বড় এটার ভিতরে আর কি মাঝখানে কি কেবলগুলো পেছানো হয় আর এইখানে একটা স্প্রিং মানে আর কি বলে এগুলো এখানে একটা পিনিয়মের মতো দেখাইতেছে আপনাদের আমি সঠিক জানি না এদিকেও একটা মোটর আছে তবে ওইখান থেকে যে শিপগুলো উঠানো হয় ওই দিক থেকে ঠিক এটা এই দিক দিয়ে যায় তারপরে যে এইখানে পেঁচা এটার যদি জিপসিটা দেখায় আপনাদের এই হচ্ছে এটা সম্ভবত ব্রেকের মানে ব্রেক যেটাকে বলে এটা হচ্ছে ব্রেকের জায়গাটা আর এই হচ্ছে এটা পিনিয়ন দেখেন অনেকটা বড় একটা পিনিয়ন বিশাল বড় অনেকটা বড় একটা পিনিয়ন আর এই দিকে এই যে এগুলো হচ্ছে স্প্রিংয়ের কেবলগুলো মানে তারগুলো আর এটা পুরোটা সেট আপ করা হয়েছে ঠিক এইখানে এই যে দেখেন আর এইটা যেই মোটর দ্বারা চলে এটার সার্কিট ব্রেকার বক্স মনে হচ্ছে এই যে এটা হচ্ছে সার্কিট ব্রেকার বক্সটা এদিক দিয়ে আর কি কন্ট্রোল করা হয় আর এখানে একটি বসা জায়গা আছে যিনি আর কি এটা কন্ট্রোল করে সম্ভবত এখান থেকে দাঁড়িয়ে ঠিক উপরের দিকটা দেখেন ওই উপরের দিকটা দেখেন আর এই যে মোটরটা দেখতেছেন এই মোটরের মাধ্যমে ঠিক এটা আর কি ঘুরানো হয়
আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। এই মোটরটা ঠিক এইখানে যায়, এখানে লাইন দেওয়া মানে কানেক্ট করা, আর যে জিপসিটা দেখতেছেন ঠিক এই যে এটার ভিতরে দেখেন এটা একটা লোহা গেছে, যেটা আর কি লোহা কি বলে এটাকে, পিনিয়ামের মতো গেছে। এই পিনিয়ামটা ঠিক এই যে গিয়ার এই জিপসির ভিতরে আর কি এটা দিয়ে আর কি মানে চলে। তো ভিতরে ঠিক এটার সাথে এটা কানেক্ট, তারপর এটা থেকে ঠিক এটার ভিতরে পিনিয়ামের মাধ্যমে ঘুরে টোরে। আর এখানে আরেকটি সার্কিট ব্রেকার বক্স আছে, আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আবার এইদিকে আরেকটা আছে ঠিক চেনের বেল্টের মতো দেওয়া, এইখানে আরেকটি মোটর টোটর কিছু হইব এটা ঢেকে রাখা আছে। আর প্রত্যেকটা প্রসেসই যতটুকু দেখতেছি আলাদা, সম্ভবত এটা দিয়ে আর কি ঠিক এটাকে এদিক ওদিক নেওয়া হয়, দেখে গেছে ওদিকে যাওয়ার প্রয়োজন ঠিক ওদিক যাওয়া হয়, মানে ঠিক এই যে কেবলগুলো দেখতেছেন এটাকে আর কি পেছানোর জন্য ঠিক এই মোটরটি ব্যবহার করা হয়, মানে এটাকে পুরোটাই এপাশ থেকে এপাশে পেঁচানোর জন্য, মানে প্রত্যেকটা লাইন মেনটেন করা আছে, উল্টাপাল্টা পেঁচানো যাবে না। তো আমি আপনাদেরকে আজকে পুরো প্রক্রিয়াটা দেখালাম যে এটার মাধ্যমে আর কি উপরে ঠিক জাহাজগুলো উঠানো হয় ঠিক এই মেশিন দ্বারা, মানে যে মোটরটা দেখালাম। আর একটু যদি গভীর থেকে দেখাই, এই যে দেখেন পুরো মোটরটা, এটা হচ্ছে গিয়ার বক্সটা সম্ভবত, আর ঠিক এটার ভিতরে যে এটা আর কি চলার মাধ্যমে এই যে ভিতরে যায়, তারপরে ঠিক এখানে রানিং হয়, আর এই বিশাল বড় এটা আর কি চলে। তো পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে জাস্ট আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আসলে যেন আমি জানি তা না, আপনাদেরকে একটু দেখাইলাম যে যেই বড় বড় শিপগুলো আছে শিপগুলো যে মেশিনের মাধ্যমে উঠানো হয় ঠিক ওই শিপগুলো কোন প্রসেসে উঠানো হয় বা কোন মেশিন দ্বারা উঠানো। অনেকগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার সিক্স সিলিন্ডার মেশিন ব্যবহার করা হয়, আর কিছু কিছু জায়গায় দেখলাম মোটর ব্যবহার করা হয়। তবে এইদিকে কিন্তু আরও আছে, ওই যে সামনে একটা আছে ঠিক ওই পাশে আরেকটা আছে, ঠিক এই জাহাজটা যেমন উঠানো হয়েছে এই মেশিনের মাধ্যমে। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখার জন্য, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আজকে ভিডিওটা একেবারে আলাদা, কোনো জাহাজ উঠানোর রিভিউ দিই নাই, জাস্ট খালি আমি আপনাদেরকে দেখালাম। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে শিপ যে উঠায় এটা যদি রেল লাইনের সিস্টেম হয়, তবে আমাদের দেশে এই সেট আপগুলো আছে, যে সেট আপগুলোর মাধ্যমে রেল লাইনের মতো যে সেট আপগুলো ওই সেট আপগুলোর মাধ্যমে শিপগুলো উপরে উঠানো হয়। তবে এটার পুরোপুরি নামটা আমি জানি না, মানে আমার যতটুকু আইডিয়া হলে আমি বুঝলাম এটা রেল লাইনের যে সেট আপটা আছে ওই সেট আপের মতো শিপগুলো উঠানো হয়। তবে এটার মধ্যে হচ্ছে পাওয়ারফুল একটা মোটর ব্যবহার করা আছে, অনেকগুলো ডগেটে দেখতে পারবেন সিক্স সিলিন্ডারের ইঞ্জিন ব্যবহার করা হয়। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে ফেসবুকে ফলো দিতে পারেন। আর সকলে ইনশাল্লাহ যারা মুসলমান আছেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।